সেক্টর এই বিষয়গুলো দেখেন এবং কোনো কোনো জায়গায় কেন বাজারে এত লোক সমাগম দেখা যায়। একটা জিনিস কিন্তু মনে রাখা দরকার যে আমরা গড়ে যেটা বলে থাকি বাংলাদেশের এক তৃতীয়াংশ পরিবার রেমিটেন্সের উপরে নির্ভরশীল, আপনারা এটা জানেন। এবং সেটা যদি নেন এই মুহূর্তে যে পরিমাণ ফর্মাল চ্যানেলে যে রেমিটেন্স আসছে এর বাইরে বিপুল পরিমাণ ইনফর্মাল চ্যানেলে কিন্তু অন্তত টাকা আমাদের মানুষজনের হাতে আছে। এবং সম্ভবত রামরুর কোনো একটা হিসেবে এক দুই বছর আগের স্টাডিতে বলা হয়েছিল যে ইনফর্মাল চ্যানেলে যে পরিমাণ রেমিটেন্স আসছে সেটা কম না, এবং সেটা প্রায় 40-50% মতো। এবং এখন অর্থনৈতিক সহযোগিতার জায়গাটি অব্যাহত রয়েছে, শ্রম অধিকারের জায়গাটিতে সহযোগিতা স্থবির যা অবস্থায় রয়েছে, এবং মানবাধিকার বা রাজনৈতিক পরিস্থিতির জায়গাটিতে এক ধরনের অবনমন ঘটছে। আমরা এই তিন ধরনের শক্তির অন্তঃপ্রতিক্রিয়ার ভিতরে আমাদের অর্থনীতি কিন্তু এই মুহূর্তে এগুচ্ছে। এবং এই পরিস্থিতির মধ্যে আপনারা বিভিন্ন বৈসাদৃশ্য দেখবেন। আমরা সাধারণত খুব সরলীকরণ করতে চাই, সেই সরলীকরণটি করাটি উচিত না, কারণ আপনারা বিভিন্ন ধরনের ট্রেন্ড দেখতে পাচ্ছেন এখন যেটা অন্যান্য সময়ের থেকে ব্যতিক্রম। সুতরাং এই ট্রেন্ডের ভিতর দিয়ে অর্থনীতি হয়তো নির্বাচন পরবর্তী একটি সময়কালে উত্তরিত হবে। আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচন পরবর্তী সময়কালে অর্থনীতির ক্ষেত্রে বড় যে চ্যালেঞ্জ হবে, যেটা আজকে বলা হলো যে প্রাতিষ্ঠানিক যে সংস্কার, আজকে আমি অন্তত 12টি প্রতিষ্ঠানকে এখানে আজকে আইডেন্টিফাই করতে দেখেছি, বলতে দেখেছি যে প্রতিষ্ঠানগুলো রীতিমতো এক ধরনের সংস্কার, বড় রকমের সংস্কার দরকার এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। এর ভিতরে বাংলাদেশ ব্যাংক রয়েছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রয়েছে, কম্পিটিশন কমিশন রয়েছে, অর্থ মন্ত্রণালয় রয়েছে, শ্রম মন্ত্রণালয় রয়েছে, বেবজা রয়েছে, লেবার কোর্ট রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রয়েছে, অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্কস রয়েছে, বর্ডার গার্ডস রয়েছে, মিনিস্ট্রি অফ এক্সপ্যাক্টেড ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিস এমপ্লয়মেন্ট রয়েছে, এবং মিনিস্ট্রি অফ কমার্স রয়েছে। সুতরাং আজকে যে চারটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে, এই চারটি সম্পর্কিত যে সরকারি প্রতিষ্ঠানগুলো তার প্রত্যেকটির ক্ষেত্রে বড় রকমের সংস্কার উদ্যোগ নেওয়াটি বাঞ্ছনীয় হয়ে পড়েছে। আমাদের কাছে, আমরা জানি না যে নির্বাচন পরবর্তীকালে এই ধরনের সংস্কারের আদতে আশা আছে কি না, কেননা যে ধরনের অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে সাধারণত সংস্কারগুলো নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকার তৈরি হয়, সেরকম একটি নির্বাচনের দিকে দেশ যাচ্ছে না, এটি আমরা অন্তত ইঙ্গিত পাচ্ছি। এবং তার ফলে যে ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করার আর্জেন্সি তৈরি হবে সরকারের ভিতরে, সেটা কতটুকু সরকার করবেন সেটি আমাদের কাছে প্রশ্ন সাপেক্ষ। এবং সেই জায়গাটি থেকে যে অব্যাহত অবনমন হচ্ছে, বৈষম্য তৈরি হচ্ছে, সেই বৈষম্যের বৃদ্ধি বা প্রকটতা, এটা নির্বাচন পরবর্তীকালে আরও বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। এবং সেই আলোকেই হয়তো এই দ্বি অর্থনীতির যে ইঙ্গিত সেটি হয়তো আমাদের উপস্থাপক বলে থাকতে পারেন, উনি হয়তো আরও যোগ করবেন।